আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। এই কারণে, কারণ আজকে আমার কাছে কন্টিনিউয়াসলি একজন আপু অনেক কয়বার উনি মেসেজ করেছেন তার কিছু প্রোডাক্টের রিকমেন্ডেশন চাওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক বড় একটা কমেন্ট। অ্যান্ড আমি যদি আবার দেখাই, একজনই আপু, উনি যে এটা দুইবার এমন না, উনি আরও কয়েকবার এরকম সেম কোয়েশ্চেন উনি করেছেন। ওনার ব্যাপারে কিছু প্রোডাক্টের রেকমেন্ডেশন উনি চেয়েছেন। আই এম সো সরি আপু, ইট অলমোস্ট আ মান্থ যে আমি আপনাকে ওয়েট করিয়েছি, বাট দিস ভিডিও স্পেশালি অনলি ফর ইউ। আপনার কোয়েশ্চেনগুলো আমি এখন ধরছি। আপনি বলেছেন, আই এম 16 ইয়ার্স ওল্ড অ্যান্ড আই হ্যাভ কম্বিনেশন স্কিন টাইপ। ওকে, that means my teeth don't get extremely oily, so let's make products in low prices which will not darken the face and lips. Okay, আমি আপনাকে প্রথমেই যেই কথাটা বলবো সেটা হচ্ছে, মেকআপ প্রোডাক্ট ইউজ করার আগে আপনাকে অ্যাবসলিউটলি পারফেক্ট একটা কি বলে, মেকআপ করার আগে আপনাকে স্কিনটা খুব ভালোভাবে প্রেপ করে নিতে হবে। অ্যান্ড প্রেপ যে প্রোডাক্টগুলো দিয়ে করবেন সেগুলো নট নেসেসারিলি যে দামি হইতে হবে, বাট আপনার স্কিন টাইপের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে প্রোডাক্ট চুজ করতে হবে। মেকআপও যে আপনার খুব বেশি দামি হতে হবে এমন না, বাট কপি বা আচ্ছা, এখানে একটা মিসকনসেপশন আছে। সাম পিপলস মনে করে যে চাইনিজ প্রোডাক্ট ইজ নট গুড, বাট চাইনিজ প্রোডাক্টও ভালো হয়। বাট আমি বলতে চাচ্ছি যে প্রোডাক্ট চাইনিজ হলে যে সেটা খারাপ হবে এমন না, বাট কোনো প্রোডাক্টের কপি ইউজ করবেন না। লাইক কপি মিনস নকল প্রোডাক্ট ইউজ করা থেকে বিরত থাকবেন, সেটা উইল হেল্প স্কিনকে ড্যামেজ করা থেকে। তাহলে লিপস হচ্ছে, আপনি ডেট এক্সপায়ার যে কোনো প্রোডাক্ট ইউজ করলে লিপস ডার্ক হয়ে যেতে পারে। যে কোনো প্রোডাক্ট মিনস আমি লিপসের প্রোডাক্ট বলতে চাচ্ছি। যদি আপনি এক্সপায়ার কোনো লিপ বাম ইউজ করেন সেক্ষেত্রে লিপস ডার্ক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। যদি আপনি টাইম টু টাইম SPF লিপ বাম লিপসে না ইউজ করেন, তো সান থেকে লিপস প্রপারলি খুব ব্যাডলি ট্যান হয়ে যেতে পারে, আই মিন ব্ল্যাক হয়ে যেতে পারে। আপনি যদি ডেট এক্সপায়ার লিপস্টিক বা লিপ গ্লস ইউজ করেন সেক্ষেত্রেও লিপস ডার্ক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে না, ডার্ক হয়ে যায়। ই জোন এক্সট্রিমলি অয়েলি অ্যান্ড আপনি 16 ইয়ার্স ওল্ড আর আপনার স্কিনের কালার হচ্ছে ফেয়ার টু মিডিয়াম স্কিন টোন। ওকে, তো ফুল কাভারেজ কনসিলার যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে হচ্ছে, যদি সব থেকে রিজনেবল বলেন, কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম ELF এর প্রোডাক্ট আমার জন্য রিজনেবল প্রোডাক্ট ছিল না। ELF এর প্রোডাক্ট আমার জন্য এক্সপেন্সিভ ছিল। এখানে আসার পরে, লাইক দেশের বাইরে আসার পরে আমার জন্য ওটা রিজনেবল হয়েছে, বাট বাংলাদেশে থাকতে রিজনেবল আমার কাছে ছিল না। তো বাংলাদেশের সেই গ্ল্যামের প্রোডাক্টও যে আমি রিজনেবল বলবো এমন না, সেই গ্ল্যামের প্রোডাক্টও আমার কাছে এক্সপেন্সিভ মনে হতো বাংলাদেশে থাকতে। এইখানে আবার খুবই লাইক কম দাম মনে হয়, কারণ ডলারের হিসেবে সেই গ্ল্যামের প্রোডাক্টেরও দাম কম, কিন্তু সেই গ্ল্যামের প্রোডাক্টের খুব ভালো রেপুটেশন নেই। বাট আমি নিজেও সেই গ্ল্যামের প্রোডাক্ট ইউজ করি, বাট রেপুটেশন যাই হোক লাস্টের রেজাল্টটা খুব ভালো আসে। আবার যে স্কিনের জন্য খুব ভালো এমনও না, বাট একটু বুঝে শুনে ইউজ করতে হয়। আমি হচ্ছি নিউট্রাল অলিভ, বাট সামটাইমস ইট লুকস ইয়েলো, সামটাইমস ইট লুকস অলিভ, সামটাইমস ইট লুকস নিউট্রাল। আমার স্কিনের কালারটা হলো এরকম। সো আমি এটার কথা বলছি, এটা আপনি ইউজ করতে পারেন ELF এর। আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর এটার শেড নাম্বার হচ্ছে মিডিয়াম নিউট্রাল। আমার মনে হয় এটা বেশ হোয়াইটেনিং একটা ইয়া দেয়, বেশ ফুল কভারেজ। সো আমার মনে হয় এটা আপনার জন্য ভালো কাজ করবে, যদিও নিউট্রাল লেখা, বাট আপনি ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনেও এটা ইউজ করতে পারবেন। আমি তো খুবই হালকা করে নিয়ে জাস্ট চোখের নিচটা কাভার করি, বাট আপনি যেহেতু ফুল কাভারেজ মেকআপ যদি করতে চান, ফুল কাভারেজ কনসিলার চাচ্ছেন, আমি মনে করি ELF ইজ দ্য বেস্ট ওয়ান। শি গ্ল্যামের কিছু ইয়া অর্ডার দিই, কি বলে এগুলাকে, স্যাম্পল অর্ডার দিই, কারণ এগুলাকে কি বলে, এগুলা হচ্ছে ফাউন্ডেশন বাম, ফুল কাভারেজ ফাউন্ডেশন বাম সেই গ্ল্যামের। তো এখান থেকে আমি প্রায় 9টা সেট অর্ডার দিয়েছিলাম। আমার শেড বের করার জন্য। সবগুলাই হচ্ছে 50 পয়সা করেছিল, তো দুইটার দাম আর কি $1 করে পড়েছিল। তো এটা তো অনেকখানি করে থাকে, এটাও অনেকদিন ইউজ করা যায়। তো আমার শেড হচ্ছে এই তিনটা, আমার এই তিনটার মধ্যে শেড ঘোরাফেরা করে। আমি সামটাইমস আমাকে দেখতে আবার ফেয়ার লাগে, কারণ আমার মুখের এই দিকটা ফেয়ার, আবার এই দিকটা নিউট্রাল, আবার কপাল দিকটা অলিভসও একটু মিক্সড। তো আমি এই তিনটা শেড নিজে ইউজ করি, আপনিও চাইলে ইউজ করতে পারেন। না হয় ফেয়ার হলেও স্যান্ড, তারপর বাটারস্কচ অ্যান্ড আনাদার হুইট, এই তিনটা কালার ফুল কাভারেজ ফাউন্ডেশন বাম আপনি ইউজ করতে পারেন। এগুলো এমন যে লাইক বাম বলে যে এগুলো তেল তেলে রেজিডিউ রেখে যায় এমন না, সুন্দর একটা ময়েশ্চার ক্লক করে অ্যান্ড অনেক বেশি ফুল কাভারেজ অ্যাবসলিউটলি। আর আপনি পাউডার দিয়ে সেট করে ফেললে খুব ভালো দেখায়, এটা তেল তেলে খুব বেশি একটা হয় না। আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলছি, আপনি আপনার স্কিন টাইপ অ্যান্ড এভরিথিং বলে দিলেও আপনি একটু রিসার্চ করে নেবেন। আমি যে প্রোডাক্টগুলো বলছি আপনার স্কিনের জন্য যদি কোনো প্রোডাক্ট আপনি দেখেন ইনগ্রিডিয়েন্ট লিস্ট যে ভালো হচ্ছে না আপনার স্কিনের জন্য ইনগ্রিডিয়েন্টটা, বা ভালো না আপনি আগে থেকেই জানেন, তাহলে সেগুলো অ্যাভয়েড করতে পারেন। কারণ আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করছি, দ্যাট ডাজন্ট মিন যে এগুলো আপনার জন্য বেস্ট হবে। এটা ট্রাই করে দেখতে পারেন। এরকম কয়েকটা শেড চলে আসবে, তো এর মধ্যে আপনার আন্ডার আই কভার করার জন্য অনেকগুলো আপনি পেয়ে যাবেন, লাইক 6টা শেড আপনি পেয়ে যাবেন। তো এর মধ্যে থেকে যে কোনো একটা আপনি এটা দিয়ে যেমন আপনি কন্ট্রোল করতে পারবেন, যেহেতু আপনি ফেয়ার স্কিন টোনার, অ্যান্ড এটা দিয়ে আপনি আই ব্রাইটেনিং এর কাজ করতে পারবেন, অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আপনি আপনার আন্ডার আই এই দুইটার যে কোনো একটা দিয়ে হচ্ছে আপনি অ্যাজ এ কালার কারেক্টার হিসেবে ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু একটা গুড ডিল, এটার দামও কিন্তু বেশি না। সেই গ্ল্যামের যদি অ্যাভেলেবেল হয় বাংলাদেশে তাহলে আপনি কিনতে পারবেন। যদি কেউ সেই গ্ল্যামের প্রোডাক্ট আনে তাদেরকে আপনি রিকোয়েস্ট করতে পারেন এই প্রোডাক্ট আনার জন্য, এটা আমার মনে হয় একটা গুড ডিল, কারণ অনেকগুলা শেড একসাথে পাওয়া যায়। এটা দেখতেই পাচ্ছেন যে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। এই প্রোডাক্টটা আমার খুবই ফেভারিট। এটা হচ্ছে জে ক্যাটার ইনডেন্স কম্প্যাক্ট পাউডার, মিনারেল কম্প্যাক্ট পাউডার। এটা খুবই ফুল কভারেজ বাট অনেক বেশি পাউডারি। এটার একটা ফুল রিভিউ আমার চ্যানেলে আছে, আপনি যদি দেখতে চান আমি কমেন্ট সেকশনে আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনি চাইলে দেখে আসতে পারেন। এটা নিয়ে এটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো কাজ করে। দিস ওয়ান এটা আরো বেশি অয়েলি স্কিনের জন্য ভালো কাজ করে, বাট এটা 450 থেকে 500 টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায়, আর এটার দাম একটু বেশি হয়। এটা হচ্ছে এই শেডটা আপনার জন্য খুব ভালো হবে, 220 নাম্বার শেড, ফিটমির। এটা হচ্ছে এরকম থাকে এন্ড নিচে এরকম একটা পাফ, থাকে। সো এই শেডটা আপনার জন্য খুব ভালো হবে, এইটা অয়েল স্কিনের জন্য একদম বেস্ট। যে ক্যাটাটার থেকেও এটা অয়েল স্কিনের জন্য বেশি ভালো হবে। এই ব্লাশটা ইউজ করি, এটা হচ্ছে টেকনিকের ম্যাট মেগা ব্লাশ। এখানে 4টা শেড রয়েছে, বেবি পিঙ্ক, হট পিঙ্ক, অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক কালারের একটা মিক্সড, অ্যান্ড এটা হচ্ছে অরেঞ্জিশ পিচি কালার। যদিও ক্যামেরাতে দেখতে বেশি অরেঞ্জিশ লাগছে, বাট এটা সামনাসামনি অরেঞ্জিশ পিচি কালারের একটা ব্লাশ। তো এটার উপরে ইনভেস্ট করতে পারেন, এটা খুব বেশি দাম না, 250 টাকার মধ্যে দাম হবে। এটা কিনলে মোটামুটি আপনার ফেভারিট একটা শেড আপনি চুজ করে ফেলতে পারবেন, আশা করছি। জানতে চেয়েছেন হচ্ছে পিচি নুড লিকুইড ম্যাট লিপস্টিক, নট ড্রাই, ক্রিমি টেক্সচার, স্মুথলি গ্লাইসড। ওকে, পিচি নুড। ওকে, কেউ পিচি নুড কালার লিপস্টিক অনেক বেশি পছন্দ করি। নাম্বার 1 যেটা দেখাবো সেটা অ্যাবসলিউটলি আমার ফেভারিট, নাম্বার 1 পিচি নুড লিপস্টিক, যেটা ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের যে কোনো আপুদেরকে আমি মনে করি এই লিপস্টিকটা খুব ভালো দেখাবে, তাদের উপরে ভালো দেখায়। সেটা হচ্ছে ব্রোনেক্স কালার জাস্ট ম্যাট লিপস্টিক, JML04 নুড। এই যে লিপস্টিকটা হচ্ছে দেখতে এরকম, লিপস্টিকটার কালার এরকম, বাইরে থেকে দেখতে এমন মনে হলো, আমি একটু পরে দেখাচ্ছি। অ্যান্ড এইখানে হলো শেড নাম্বার, এই যে এইখানে লেখা JML04 নুড। এই লিপস্টিকটা হচ্ছে পিচি নুড কালার, অ্যান্ড এটা হচ্ছে আপনার বুলেট লিপস্টিক, সো অবভিয়াসলি ক্রিমি। কালারটা দেখতেই পাচ্ছেন, অ্যাবসলিউটলি স্টানিং একটা কালার, পিচি নুড কালার। তো এটা খুবই ভালো লাগে, বাট এটা হচ্ছে তিতা একটু, সো লিপসে দিলে আপনি একটু তিতা অনুভব করতে পারেন, বাট কালারটা অসাধারণ। আমি এটা সাজগোজ থেকে কিনেছিলাম বাংলাদেশে। এই কালারটা খুব বেশি একটা অ্যাভেলেবেল রাখে না, আপনি রিকোয়েস্ট করবেন যারা প্রোডাক্ট আনে, এই কোম্পানির লিপস্টিক যারা আনে তাদেরকে এই শেডটা রিকোয়েস্ট করবেন, লিপস্টিকটা অনেক বেশি সুন্দর। সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে এটা, এটা একটা সেট কিনেছিলাম লিপস্টিকের, আমার যতটুকু মনে পড়ছে 6টা কি 5টা শেড, তো 6টা কি 5টা কি 6টা ছিল, 250 টাকা দাম ছিল। আমি দারাজ থেকে কিনেছিলাম লিপস্টিকটা। অ্যান্ড এটা হচ্ছে পিচি নুট কালার, আপনার মানে এখানে দেখতে অরেঞ্জ লাগলেও ক্যামেরাতে দেখতে আমি সামনাসামনি দেখছি এটা একেবারেই পিচি নুট কালার। আর আপনি এটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, নিচে নিচে শেড নাম্বার লেখা আছে, শেড নাম্বার হচ্ছে 3, ইয়া 3 শেড নাম্বার। আমি বলি যে এই লিপস্টিকটা হচ্ছে এটার ডুপ, লাইক একেবারে সিমিলার না বাট অলমোস্ট সিমিলার কালারের দিক থেকে, টেক্সচারের দিক থেকে অবভিয়াসলি। এই যে এটা হচ্ছে নির্ভানা লিপ ক্রায়নের, শেড নাম্বার, শেড নেম হচ্ছে বনলতা। নির্ভানার এই লিপ ক্রায়ন থেকে যে কটা লিপস্টিক আছে তার মধ্যে এই কালারটা আমার সব থেকে বেশি ফেভারিট, লাইক রেগুলার লাইফে ইউজ করার জন্য খুবই পারফেক্ট একটা কালার। আমি যদি দুইটার একসঙ্গে একটু ধরি তাহলে আপনি বুঝতে পারবেন। এটার দাম তো মনে হয় 500 টাকার মধ্যে ছিল আমার যতটুকু মনে পড়ছে। অ্যান্ড এইটা 250 টাকায় আমি 5টা কি 6টা লিপস্টিক পেয়েছিলাম, কালার একেবারেই সেম, বাট এটা হালকা, মানে লিপসে দেওয়ার পরে এটা হালকা একটু টোনটা ডাউন, এটা থেকে টোনটা ডাউন বলতে এটা হালকা একটু গ্লসি লাগে দেখতে, বাট অ্যাকচুয়ালি গ্লসি না, খুব লাইটলি স্লাইটলি গ্লসি লাগে মোর দ্যান দিস। এটা একটু বেশি ম্যাট লাগে দেখতে, বাট কালার কিন্তু দুইটার একই রকম। এটার এক্সপেন্সিভ ভার্সন হলো এটা। ভলিউম আর লেংথ মাস্কারাতে একসাথে পাওয়া একটু টাফ। যেমন আমি যদি লেংথের কথা বলি, যদি আপনি ভালো লেংথ বলতে কি আর নট লেংথ, আপনি যদি রেগুলার লাইফে ইউজ করার জন্য একটা ভালো, যেটা আপনার কার্লটাকে লাইক সুন্দরভাবে কার্লটাকে ধরে রাখতে পারে, যেটা আমি এখন ইউজ করেছি, এইটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগালেংথ ওয়াটারপ্রুফ মাস্কারা। এটা 450 টাকার আন্ডারে হবে দাম। এটা ওয়ানটাও খুব সুন্দর, আমি আজকেই এটা ইউজ করেছি। এটার ওয়ানটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এই যে লাইক ল্যাশগুলোকে খুব সুন্দরভাবে আলাদা করে। আপনার নর্মালি ল্যাশ বা জাস্ট আপনার নর্মাল যেটা আছে ওটাকে একটু কার্ল ধরে রাখতে হেল্প করে আর কি। অ্যান্ড এটার একটা খারাপ দিক সেটা হচ্ছে এটা অসম্ভব ওয়াটারপ্রুফ একটা মাস্কারা। আপনাকে এটা ক্লিন করতে হলে কমপ্লিটলি আপনাকে অবশ্যই অয়েল ক্লিনজার অথবা লাইক মেকআপ রিমুভিং বাম দিয়ে এটা ক্লিন করতে হবে, নইলে কোনো মাইসেলার ওয়াটার দিয়ে এটা ক্লিন হবে না। বাট এটা হচ্ছে এই যে এরকম লেংথ বলছি কেন, এই যে কার্লটা ধরে রাখতে খুব হেল্প করে। টপ ফেসের এই যে এই মাস্কারাটা ইউজ করতে পারেন, এটা খুব ভালো, আমি রিভিউ করেছিলাম, আমার খুবই পছন্দের একটা মাস্কারা, আমি এখানে পাওয়া যায় না, তো এটা আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ওটার কি বলে লিঙ্ক দিয়ে দিব। আর যদি ওটার থেকেও আরেকটু রিজনেবল চান তাহলে এসেন্সের যে গ্রিন কালারের মাস্কারাটা ওটা ট্রাই করে দেখতে পারেন, ওটা 500 থেকে 600 টাকার মধ্যে। অ্যান্ড দুইটার একটাও হচ্ছে ওয়াটারপ্রুফ মাস্কারা না, তো এইটা বেশ ওয়াটারপ্রুফ, বাট ওই দুইটা ভালোই ভলিউম দেয়, ভালোই লেংথ দেয়, লাইক টপ ফেসেরটা অনেক ভালো লেংথ দেয়, যেটা হচ্ছে এসেন্সেরটা লেংথ দেয় না, এসেন্সেরটা বেশ ভলিউম দেয়, টপ ফেসেরটা হচ্ছে আপনার লেংথ দেয় অনেক ভালো, ভলিউমও দেয় লেংথও দেয়। তো আপনি যদি একটু রিজনেবল ইউজ করতে চান তাহলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অথবা এসেন্সেরটা ট্রাই করতে পারেন। যদি এক্সপেন্সিভের দিকে যান, মানে আমার জন্য তো 1200 টাকা এক্সপেন্সিভ ছিল, দ্যাটস ওয়াই আমি এক্সপেন্সিভ বলছি, তাহলে টপ ফেসেরটা ট্রাই করে দেখতে পারেন। ওয়েট ব্ল্যাক কাজল মানে হচ্ছে আমার কাছে ল্যাকমি, দিস ওয়ান ইজ জেড ব্ল্যাক অ্যান্ড ওয়াটারপ্রুফ মোটামুটি, লাইক হ্যাঁ ভালোই ওয়াটারপ্রুফ এটা, সো এটা জেড ব্ল্যাক অবভিয়াসলি ম্যাট ব্ল্যাক কালার। আমি টেকনিকের এই ব্রাশটা ইউজ করি আমার ব্লাশের জন্য, কারণ আমার ফেসটা ছোট, আমার চিকটা তো অবশ্যই আরো বেশি ছোট হবে, সো আমি যদি এরকম বড় একটা ডেন্স ব্রাশ দিয়ে আমার কি বলে ব্লাশটা অ্যাপ্লাই করি তা আমার এটা পুরো মুখে ছড়ায় যায়, যেটা আমার ভালো লাগে না। এই কারণে আমি এই ব্রাশটা স্পেসিফিক্যালি টেকনিকের 402 এই ব্রাশটা দিয়ে, যেটা একটা হাইলাইটার ব্রাশ অথবা হচ্ছে পুরা মাস্ক আই শ্যাডোটা ব্লেন্ড করার জন্য ইউজ করা হয়, ফুল আই শ্যাডোটা একবার সুন্দর করে ব্লেন্ড করার জন্য এটা ইউজ করা হয়। কিন্তু আমি পার্সোনালি এটা আমার ব্লাশ দেওয়ার জন্য ইউজ করি। আসলে মেকআপ কোনো রুলস মেইনটেইন করে আসলে হয় না, কারণ যার যেভাবে যে যেটাতে কমফোর্টেবল সে সেটাই ইউজ করবে। আপনার ফেসটা যদি বড় হয়ে থাকে আমি প্রেফার করবো এরকম একটা ব্রাশ দিয়ে আপনি ব্লাশ অ্যাপ্লাই করতে পারেন। অনেকে এটা দিয়ে পাউডার ডাস্ট অফ করে বা ফাউন্ডেশন দেয়, বাট এটাতে ফাউন্ডেশন বলবে না, কারণ এটা দেখতেই পাচ্ছেন এটা বেশ সফট। সো এটা আপনার পাউডার ডাস্ট অফ করার কাজেও লাগবে অ্যান্ড আপনি ব্লাশটা সুন্দরভাবে দিতে পারবেন। এই যে এভাবে দিয়ে এভাবে এভাবে ড্যাপ করলে ব্লাশটা সুন্দরভাবে স্টিক হবে ফেসে। সো আপনি চাইলে দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। এটা একটা ভালো ব্র্যান্ডের আইল্যাশ কার্লার ছিল, তো চাইলে আপনি এটা ইউজ করতে পারেন। এটা একটা স্টেইনলেস স্টিলের, এইটা দিয়ে কার্ল করলে যতটুকু না আইল্যাশ লাইক কার্ল থাকে তার থেকে ভালো এই ইলেকট্রিক আইল্যাশ কার্লারটা দিয়ে কার্ল করে আরো বেশি ল্যাশটা কার্ল থাকে। যেমন আমি এই চোখে হচ্ছে ইলেকট্রিকটা দিয়ে ইউজ করেছি, আর এই চোখে আমার কোনো আইল্যাশ কার্লার এই চোখেরটা আমি এইটা দিয়ে কার্ল করেছি আমার আইল্যাশ, অ্যান্ড এইটা হচ্ছে আমি ইলেকট্রিকটা আমি এই চোখে কার্ল করেছি। সো দেখে বুঝতেই পারছেন আমি দুই চোখে দুই রকম দিয়ে দিয়েছি, কোনটা বেশি হোল্ড করছে। প্রেস করে ধরে রাখলে এরকম একটা গ্রিন আলো জ্বলে, তারপরে এখানে হালকা একটু গরম হয়ে যায়, হালকা একটু গরম আপনি টাচ করে দেখবেন, হালকা গরম হওয়ার পর তারপরে আপনি আইল্যাশ কার্ল করবেন। এটা আবার এইটা যেমন এভাবে চেপে ধরে রাখতে হয় এরকম এরকম করতে হয়, এটা এরকম করা লাগে না, জাস্ট আলতো করে এরকম চাপ দিয়ে ধরে রাখলে ল্যাশটা সুন্দরভাবে কার্ল হয়। সো এটা গেল দুইটা অপশন। আই উইল বি ওয়েটিং ফর ইউর রিপ্লাই। অ্যাডভান্স থ্যাঙ্কস আ লট। ইউ আর আ মোস্ট ওয়েলকাম সিস্টার, ইউ আর আ বিউটিফুল লেডি, ভেরি স্পেসিফিক। আপনি খুব সুন্দর করে কোয়েশ্চেনগুলো করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।